আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা এবং বিশ্বের যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, সকলকে আজকে মালয়েশিয়ার প্রবাসীদের কিছু দুর্ভোগের কথা আপনাদের সাথে শেয়ার করব। সকলেই বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে অবস্থানরত কলিং ভিসায় এসে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কতটুকু দুর্ভোগের মধ্যে আছে, কত বিপদের মধ্যে আছে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আজকে শেয়ার করব। এই বিষয়গুলো এই ভিডিওটি দেখার পর ইনশাল্লাহ আপনারা অনেকেই বুঝবেন যে প্রবাসীদের কষ্ট, প্রবাসীদের বেদনা, প্রবাসীদের জীবনযাপন কেমন, কত সুখের কত দুঃখের, ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। পিছনের ভিডিওগুলোতে অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন যে কলিং ভিসায় এসে যারা কোম্পানি হারিয়েছেন তাদের বিষয়ে কিছু বলি না কেন, নতুন আবার বৈধতার সুযোগ দিয়েছে তারা কি বৈধতা হতে পারবে কিনা, বা তারা কিরকম কোন প্রক্রিয়াতে বৈধ হবে, এই বিষয়গুলো নিয়ে অনেকের কমেন্ট ছিল, সেজন্যই আজকের এই ভিডিওটি করা। যাই হোক, আপনারা জানেন আজ 26শে জানুয়ারি 2021, আজকে আপনাদের সাথে এসেছি। আপনারা জানেন যে মালয়েশিয়ান সরকার অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দিয়েছে, এই সুযোগ দেওয়ার পরও অনেক প্রবাসী আছে, মালয়েশিয়ান অনেক প্রবাসী আছে যাদের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না সরকারে, যাদেরকে বাদ করে দিচ্ছে, যাদেরকে বাদ করে দিচ্ছে। এদের মধ্যে অন্যতম একটা সংখ্যা হলো যে কলিং ভিসায় 2018-তে 2017-তে কলিং ভিসায় এসে তারা কোম্পানিতে কাজ না থাকার কারণে সে কোম্পানি থেকে পালিয়ে আসছে, অন্য জায়গায় কাজ করছে, তারা অবৈধ হয়ে গেছে, তারা এখন বৈধতার সুযোগ নিতে পারছে না। অনেকেই পারতেছে, অনেকেই পারছে না, কি জন্য অনেকের কোম্পানি তাদের নামে রিপোর্ট করে রেখেছে। এখন কথা হলো যে কলিং ভিসায় আসছে 3 লক্ষ টাকা, 3.5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা দিয়েও আসছে, আসার পরপরই কেন তারা কোম্পানিতে কাজ পাচ্ছে না, কেন কোম্পানি থেকে চলে আসতে হয়েছে, কেন, এর জবাবগুলোই ইনশাল্লাহ পাবেন। ওকে, এখানে বেশ কিছুগুলো বিষয় কাজ করে যে কলিং ভিসায় আসছে আবার কেন সেই কোম্পানিতে কাজ না করে পালিয়ে আসছে, কেন, এর উত্তরটা কি? ওকে, উত্তর হলো যে কোম্পানিতে অনেকেই আসছে এসে দেখা গেল যে সেই কোম্পানিতে কাজ নাই। একটা কোম্পানিতে লোক আসছে 300, কিন্তু ওই কোম্পানিতে 300 লোক কাজ দেওয়ার মতো কোনো কাজ নাই, 50 জনের কাজ দেওয়ার মতো কাজ নাই, এরকম একটা কোম্পানিতে আসছে। তাহলে একটা লোক যখন কলিং ভিসায় আসে তখন দেখা গেছে পরিবার থেকে ধার দেনা, গরু বিক্রি করে, জমি বিক্রি করে, আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এরপরে আসে। এরপরে তারা মনে করে যে যাওয়ার পরপরই তো কাজ পাবো, তাহলে আর হাতে বেশি টাকা না নিলেও চলবে, ফলশ্রুতিতে তারা অল্প কয় টাকা নিয়ে আসে পকেটে, তো এসে দেখে যে এখানে তাদের কাজ নাই, গাদাগাদি করে একটা রুমের ভিতরে 20-25 জন থাকে। এভাবে যখন দেখছে যে একটা গ্রুপ, এরকম একটা গ্রুপ আছে, যখন দেখলো যে এরকমভাবে জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে, পরবর্তী তারা তাদের নিকট এবং দূরতম আত্মীয় স্বজন যারা ছড়িয়ে ছিটিয়ে আছে কুয়ালালামপুরে বা মালয়েশিয়ার এখানে সেখানে, তাদের সাথে কন্ট্যাক্ট করে ওখান থেকে পালিয়ে যেয়ে কোনো রকমে বেঁচে আসে। কি জন্য, এই মুহূর্তে যেই দালাল, যেই এজেন্ট যাদের মাধ্যমে আসছে তাদের কাছে ফোন করলে কোনো লাভ হচ্ছে না, এরকম একটা গ্রুপ আছে। সেই জন্য আরেকটা গ্রুপ আছে যে কাজ আছে, ঠিক আছে, কাজ আছে, 1,000 রিঙ্গিত তাদের বেতন দেওয়া হয়, সেখান থেকে তাদের থাকা খাওয়ার পরে বাংলাদেশি টাকার 12,000 টাকা, 15,000 টাকা রাখতে পারে 1 মাসে কাজ করে। তো বাংলাদেশে একজন যদি রিক্সাও চালায় তাও তো সে 15,000 টাকা ইনকাম করতে পারে, প্রতিদিন 500 টাকা ইজিলি ইনকাম করতে পারে। যে চখে কাজ করে, ধান কাটে, তারাও প্রতিদিন 400-500 টাকা ইনকাম করে। তো দেখা গেছে তারাই তো বাংলাদেশে থেকে কোনো টাকা ইনভেস্ট না করেই 400-500 টাকা প্রতিদিন ইনকাম করে, এভাবে দেখা গেছে 10-15 হাজার টাকা ইনকাম করে। তো মালয়েশিয়াতে 3 লক্ষ, 3.5 লক্ষ টাকা দেওয়ার পরেও এরকম 10,000 টাকা, 15,000 টাকা সেভ করে তাদের জীবন চলবে না। এ যখন এই কথাটা মাথার ভিতরে ঢুকে, যখনই এরকম আত্মীয় স্বজন ফোন করতে থাকে যে তুমি তো যাওয়ার 1 মাস পরে টাকা দিতে চাইছিলা, 50,000 কই দাও না কেন, এই সমস্ত কথার মাথার ভিতরে যখন আসে তখন এরা মনে করে যে হয়তো এখান থেকে, এই কোম্পানিতে থাকলে তো এরকমই হবে, এই কোম্পানি থেকে অন্য জায়গায় চলে গেলে হয়তো অনেক বেশি টাকা ইনকাম করা যাবে, ওখান থেকে পালিয়ে চলে আসে, এরকম একটা গ্রুপ আছে। ওকে, এই যে চলে আসাটা,
চলে আসলো ইচ্ছায় এবং অনিচ্ছায় চলে আসলো। এখন এর ভুক্তভোগী, এর দায়ভার নেবে কে? বাংলাদেশ সরকার, মালয়েশিয়ান সরকার, অর যেই এজেন্ট অথবা দালালের মাধ্যমে আসছে সে, অথবা ভুক্তভোগী নিজেই? কে এর দায়ভার নেবে? এর প্রশ্ন আপনাদের কাছে দিলাম, আপনাদের যদি কোনো জবাব থাকে আমাদের এখানে লিখে দেন যে এর ভুক্তভোগীটা কে দেবে, এর দায়ভার কে নেবে। এখন একজন প্রবাসী চাইলেও পারতেছে না তার দেশে যেতে, অনেক গরিব, সে গরু বিক্রি করে আসছে, জমি বিক্রি করে আসছে, লোন নিয়ে আসছে, এখন তার টাকাটা পরিশোধ করতেই হবে, চাইলে সে যাইতে পারতেছে না। তো এই কারণগুলোর কারণে এক কোম্পানি থেকে সে চলে আসে। আবার আরেকটা কারণ আছে, যখনই লিগ্যালিভাবে কোনো অ্যাকশন নেওয়া হয়, যখনই বলা হয় যে বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে অথবা আমরা নিজেরাই কেস করব এই কোম্পানিতে, তখন এই দেশের কোম্পানি বলে যে ঠিক আছে, আমাদের তোমরা আসছি না, তো তোমাদের যেহেতু আমরা কাজ দিতে পারছি না, সেক্ষেত্রে তোমাদেরকে আমি দেশে পাঠাবো। তো যেই ব্যক্তি 3.5 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে আসলো, 2 মাস পরেই সে দেশে যাবে, ওই টাকাটা কোথা পাবে সে? এই দেনা কিভাবে সে পরিশোধ করবে? অবশ্যই এই ভাষা, এর প্রশ্নের উত্তরের জবাব কারো জানা নাই। সেই জন্যই সে অনিচ্ছাকৃত হলেও পাসপোর্ট রেখেই, পাসপোর্ট টাসপোর্টের কোনো ভরসা করে না, যেভাবেই হোক সেখান থেকে পালিয়ে আসে। একটাই টেনশন মাথার ভিতরে, যে যেই দেনা করে করে আসছি সেই টাকাগুলো তো আমাকে অ্যাটলিস্ট শোধ করতে হবে। এই জন্যই অনেকেই ওখান থেকে চলে আসে। সেক্ষেত্রে অধিকাংশ কারণই দেখলাম যে অনিচ্ছাকৃত কারণেই বেশি চলে আসছে, ইচ্ছা করে কেউ কোম্পানি থেকে পালিয়ে আসে না। এই যে লোকগুলো চলে আসলো, এখনই তো তারা অবৈধ, তো তাদের বৈধ করার সুযোগ দিলেও অনেক দেখা যাচ্ছে যে এই যারা কোম্পানি থেকে কলিং ভিসায় এসে পালিয়ে আসছিল, তাদের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে না, তাদেরকে বৈধতা অনেককেই ক্যান্সেল করে দিচ্ছে বা এদেরকে রিজেক্ট করে দিচ্ছে। তাহলে এই লোকগুলো এখন কি করবে? এরা না পারবে এখানে কোনো কাজ করতে, করোনার এই মহামারীকালীনে অবৈধদের কাজ দিচ্ছে না। এরা পারবে এই মুহূর্তে দেশে চলে যেতে? তাদের তো এখনো দেশের যে দেনাগুলো করে আসছিল সেই দেনাই শেষ হয় নাই, তাহলে এরা কি করবে? এই প্রশ্নগুলোর জবাব আপনাদের জানা থাকলে আমাকে কেন কমেন্টস করেন। ওকে, এরপরেও এখন আপনাদের সাথে যে কথাগুলো বলবো, এই যে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার অনেকেই বাংলাদেশে আছেন, তারা নিয়মিতই ফোন দিয়ে বলেন যে অমুক ইউটিউবে শুনলাম যে মালয়েশিয়া ভিসা খুলেছে, অমুকের ফেসবুকে শুনলাম, অমুক সংবাদে শুনলাম, অমুক সংবাদে শুনলাম। তো কথা হলো, এখন যদি আবার এই এভাবে আসে, আমরা প্রথমে কথাটা বলে নেই, লোক আসবে, কলিং ভিসা আসবে এর কোনো বিরোধিতা করছি না, এই কথা বোঝানোর জন্য আমাদের সিকিউরিটি কোথায়, গ্যারান্টি কোথায়, যে আবার যদি আসে, আবার লোকজন আসবে, তাদেরকে একই মানে অবস্থা হতে হবে যে আসার পরে দেখবে যে 10-12 হাজার টাকা সে থাকে, খাওয়ার পরে 10-12 হাজার টাকা সেভ করতে পারতেছে, অথবা আসার পরে দেখলো যে সে কোম্পানি আছে ঠিকই, কাজ নাই, অথবা আসার পরে এরকম যদি হয় যে বললো যে ঠিক আছে 6 মাস কাজ করলো, এরপর আমি কাজ দিতে পারতেছি না, আমি ক্ষমা প্রার্থী, তোমাদের এবার দেশে পাঠিয়ে দিব, এভাবে যদি হয়। সেজন্য যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা, আত্মীয় স্বজনরা এরকম বিদেশে আসার অনেক ইচ্ছা করে রয়েছেন, অনেক টাকা জোগাড় করছেন, এখনও যেহেতু মালয়েশিয়ান সরকারেরই এই মুহূর্তে রাজনৈতিক সমস্যা যাচ্ছে পিছনের 2 বছর যাবৎ, সেক্ষেত্রে এখনও শিওর হয় নাই যে কোন কোম্পানিতে আসবেন, কত টাকা বেতন থাকবে, কত দিনের ভিসা দেবে, কোন প্রক্রিয়া আসবেন, কত টাকা লাগবে, কোনো কিছু শিওরই হয় নাই। সেজন্য কিছু কিছু লোক আছে ওইরকম, তারা ওই চটকারিতামূলক হাসি মুখে এরকম সুসংবাদ দেবে, কিন্তু এই সুসংবাদটা সুসংবাদ হতো যদি এখানে আসার পরেই ভাগ্য পাল্টে যেত, কিন্তু এখানে আসার পরেই কি সবার ভাগ্য পাল্টায়? শুনলেন তো কত ক্যাটেরিয়ার লোক এখানে আছে। সেজন্য যে সমস্ত ভাইরা আমাদেরকে ফোন করেন নিয়মিত, তাদেরকে বলবো অপেক্ষা করেন, যদি পারেন দেশেই কিছু করার চেষ্টা করেন, আগে বসে না থেকে বিদেশে আসবো এরপরে টাকা কামাই করবো
এত সহজ না, এত সহজ না, বাস্তবতাটা অনেক কঠিন, অনেক কঠিন। আপনাদের জ্ঞাতার্থে আর একটা কথা বলি, এই মুহূর্তে অনেক মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাই আছে, 6 মাসের যাবৎ জেলে আছে, 1 বছর যাবৎ জেলে আছে, এরকম বিভিন্ন অবৈধ থাকার কারণে, বিভিন্ন কারণে অনেকেরই আবার আছে জেলের সাজা মওকুফ হয়েছে, এরপরেও দেশে যেতে পারছে না। এখন দেখেন যারা ইউটিউবে ফেসবুকে এরকম তুমুল সংবাদের ঝড় তোলেন প্রবাসীদের নিয়ে, খুব কম লোককেই পাবেন যে যারা এই যে জেলখানাতে আছে এদেরকে দেশে ফেরার ব্যবস্থা করার জন্য কাজ করতেছেন, এরকম দেখবেন যে এরকম ভিডিও বানানোর লোক খুব কম আছে। যারা অবৈধ আছে, কী কারণে অবৈধ হইলো, এত টাকা খরচ করে আসলো এখন অবৈধ কেন, তারা কি খাবার আছে, এই লকডাউনের সময় অনেকেরই কাজ নাই, দেশ থেকে টাকা এনে পড়ে চলছে, এদের বিষয়ে দেখবেন খুব কম লোকই কথা বলবে। অনেক প্রবাসী মারা যাচ্ছে, আমরা নিজের দায়িত্ব নিয়ে আমরা একটা সংগঠনের মাধ্যমে পিছনের 6 মাসে প্রায় প্রতি মাসে 2-4 জন করে বাংলাদেশে পাঠিয়েছি, যুবক যুবক ছেলে, এবং কি 40 বছর 50 বছরেরও কিছু বড় ভাইরা মারা গেছে। এইদের লাশগুলো আমরা এখানে টাকা ম্যানেজ করে 10 রিঙ্গিত 20 রিঙ্গিত 15 রিঙ্গিত এভাবে টাকা ম্যানেজ করে এরপরে লাশটা দেশে পাঠানোর ব্যবস্থা করি। দেখবেন এই লাশ পাঠানোর নিয়ে সরকারের ভাবে কোনো ব্যবস্থা করা যায় না কি, এই বিষয়ে খুব কম লোকে আছে কথা বলবে, ওই সমস্ত চটকারিতামূলক বক্তব্য নিয়ে আসবে এরকম লোকের সংখ্যাই বেশি। দেখবেন যে শুধু সুসংবাদ আর সুসংবাদ, সুসময়ের বন্ধু দুঃসময়ের বন্ধু না। সেজন্য এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলো বাস্তবতার, মালয়েশিয়ার প্রবাসীদের বাস্তব চিত্র। এখন বলবেন তাহলে এই অসংখ্য লোক আছে তাহলে সবাই কি রকম? না, সবাই এরকম না, যারা যাদের আত্মীয় স্বজন আছিল এবং অনেক আগে মালয়েশিয়াতে আসছে, ভালো একটা কোম্পানিতে চাকরি করে, তাদের বেলায় দেখা গেছে তাদের ভিসা আছে, নিয়মিতই করতে পারে, কিন্তু অধিকাংশ সময় আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ থেকে যখন কলিং আসে এখানে একটা চক্র কাজ করে, সেই চক্রের মাধ্যমে প্রতারণার শিকার হয় বেশি। যে কোম্পানির নামে লোক আনে সেই কোম্পানি থাকে না, কোম্পানির কাজ থাকে না, অনেক সমস্যা। সেজন্য প্রিয় ভালো ভাইয়েরা, যে কথা মূল সারাংশ যেটা হলো, যে সমস্ত ভাইয়েরা কলিং ভিসায় এসে লাড়ি হয়েছেন, এদের বিষয়ে দেশের সরকারে যদি কোনো সুসংবাদ না দেয়, দেশের সরকারে যদি কোনো সুযোগ না দেয়, তাহলে আমরা যতই গাল গল্প করি কোনো লাভ হবে না। একটা হতে পারে যদি বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর থেকে সুপারিশ করা হয় যে এই এই কারণে আমাদের দেশের জনগণ অবৈধ হয়েছে, সুতরাং এদেরকে আবার একটা পারমিট দেওয়া হোক, বা যেই ক্যাটাগরিতে তাদের ফিঙ্গারপ্রিন্ট রিজেক্ট করছে যে তারা আসতে পারবে না, তাদের ব্যাড রেকর্ড আছে, এগুলো আছে, যদি বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে একটা পরামর্শ করে বা একটা মিটিং করা হয় তাহলে হয়তো একটা সুরক্ষা আসতে পারে। তাছাড়া যেটা বলা হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট থেকে, যারা অবৈধ থেকে বৈধ হওয়ার প্রক্রিয়া যেটা চলমান আছে, যারা এই প্রক্রিয়াতে রিজেক্ট হবে 5 থেকে 10 দিনের মধ্যে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা একবার ভালো ভাবুন তো, যারা 4 লাখ টাকা খরচ করে আসছে এখন পর্যন্ত ইনকাম করে 2 লাখ টাকায় উঠাইতে পারে নাই, তাদের ফ্যামিলিটাকে কিভাবে হেল্প করবে, ঋণ কিভাবে পরিশোধ করবে, কিভাবে তারা ঋণ পরিশোধ করবে, এই কথাগুলো ভাবুন। শুধু সুসংবাদ সুসংবাদ নিয়ে সংবাদ বানাইয়া লাভ নাই, বাস্তবতা আসতে হবে। তবে অনেকে বলবেন তাহলে কি করবে, তো আমি সমস্ত অসহায় সমস্ত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, পরবর্তীতে যেই কলিং ভিসাটা দেওয়া হচ্ছে বা যে দেশেই দেওয়া হোক, এরকম একটা যাতে সিস্টেম করা হয়, ডাটাবেস যেন থাকে, তথ্য যেন থাকে যে কোন গ্রাম থেকে, কোন জেলা থেকে, কোন লোক কোন দেশে কোন কোম্পানিতে আসলো, আসার পরে তার কত দিনের এগ্রিমেন্ট ছিল, কত টাকা খরচ হলো, কত টাকা সে বেতন পাবে, যদি সেই টাকা বেতন না পায়। আমি মালয়েশিয়ার কথা বলি, একজন লোক মুন্সিগঞ্জ থেকে, মুন্সিগঞ্জের একজন লোক একটা গ্রাম থেকে মালয়েশিয়াতে আসলো, আসার পরে দেখলো যে তার কোম্পানি আছে, সবই আছে, বেতন 1200 টাকা অথবা বাংলাদেশের 12,000 টাকা 15,000 টাকা, যেখানে দেওয়ার কথা ছিল 30,000 টাকা,
এই লোকটা যেন কমপ্লেন করতে পারে বাংলাদেশ সরকারের কাছে সরাসরি ম্যান পাওয়ারে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন কমপ্লেন করতে পারে, অভিযোগ করতে পারে যে আমার 30,000 টাকা বেতনের কথা ছিল, এখন আমাকে 15,000 টাকা দিছে। তখন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন ওই পাসপোর্ট নাম্বার দেখে খুঁজে বের করতে পারে এই লোকটা কোন এজেন্সির মাধ্যমে গেছে, সেই এজেন্সির মাধ্যমে যেন সেই কোম্পানির সাথে যোগাযোগ করে তাদের একটা সমাধান আসতে পারে, এরকম একটা ডাটাবেস তৈরি করা হোক, যে যেই প্রবাসী একবারে অজপাড়া গ্রাম থেকেও আসলেও তার একটা রেকর্ড থাকবে, সে কোন এজেন্টের মাধ্যমে আসছে, কত দিনের ভিসা পাওয়ার কথা ছিল, কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বেতন পাওয়ার কথা ছিল, সে টাকা কি পাচ্ছে নাকি। যদি এরকম না পায়, এদের যেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যেন ওই দেশের সরকারের সাথে একটা সমাধান করতে পারে, এইভাবে একটা নিয়ম চালু করা, একটা সিস্টেম চালু করা হোক, তাহলে একমাত্র এই সমস্যার সমাধান দেওয়া সম্ভব। এরপর আরেকটা কথা বলি, সেটি হলো আমরা মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবত আছি, সৌদি আরবে আছে, বিভিন্ন দেশে আছে, সকলেই একটা বিষয় শিওর যে ইন্ডিয়া থেকে একটা লোক এখানে আসতে খরচ হয় 60-70 হাজার টাকা বাংলাদেশি টাকা, নেপাল থেকে এখানে আসতে 60-70 হাজার টাকা খরচ হয়, তা বাংলাদেশের লোক আসতে এখানে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ কেন লাগবে। এই বিষয়টা যেন বাংলাদেশ সরকারের, বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই বিষয়ে যেন খোঁজ খবর রাখে, ওই অতিরিক্ত টাকাটা কাদের পকেটে যায়, এই বিষয়গুলো যেন এটা বিবেচনা করে। সব মিলে আমরা চাই বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, জনসংখ্যার চাপ অনেক বেশি, যে জনসংখ্যা সেই জনসংখ্যার তুলনায় বাংলাদেশের চাকরির বাজার অতি নগণ্য, খুব ক্ষুদ্র একটা চাকরির বাজার, সেজন্য বিদেশে জনবল সাপ্লাইয়ের মাধ্যমে বড় একটা অর্থনৈতিক উন্নয়নের যে ঘাটতি আছে ওইটা মেটানো সম্ভব হচ্ছে, সেজন্য আমরা চাই বাংলাদেশের জনসংখ্যা, জনশক্তি অন্য দেশে যাক, ইনকাম করে আসুক, কিন্তু একটা সিস্টেমের মধ্যে যেন থাকো, কোনো প্রবাসী যেন বিদেশে যায় কষ্টের মধ্যে না করে, এরকম হাহাকার মানবতার জীবনযাপন কেউ যেন না করে, এই বিষয়গুলো যেন খেয়াল রাখে ইনশাআল্লাহ। এই বিষয়গুলো খেয়াল রাখলে প্রবাসীরা প্রবাসে এসে ভালো থাকবে, তাদের দেশকে ভালো রাখতে পারবে, আমাদের দেশ আরও এগিয়ে যাবে। যাই হোক, সর্বোপরি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও বুঝতে পারে যে আমাদের এই সমস্যা কী কী সমস্যায় আছি, আর যারা সকালে বিকালে সুসংবাদ দিয়ে বেড়ায় তারাও যেন বুঝতে পারে যে খালি সুসংবাদ দিলেই হবে না, প্রবাসীদের পক্ষে যদি কাজ করি, প্রবাসীরা কেন প্রবাসে যে ফাঁস নিয়ে মারতে মরা যেতে হবে, কেন প্রবাসে এসে স্টক করে অনেকে বলবেন যে স্টক তো মানে ন্যাচারাল একটাই, এরপর বেশি টেনশনের কারণে স্টক করে বেশি, মালয়েশিয়ার যত লোক মারা যায় প্রবাসে অ্যাক্সিডেন্টের তুলনায় স্টক করে দুশ্চিন্তায় লোক মারা যায় বেশি, ফাঁস নিয়ে লোক মারা যায় বেশি, বিষ খেয়ে লোক মারা যায় বেশি, কেন গেলে হয়, কারণ যখনই দেখে যে 4 লাখ টাকা, 4.5 লাখ টাকা ঋণ করে মালয়েশিয়া এসেছে, অথচ 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, এখনো 2 লাখ টাকাই ম্যানেজ করতে পারে নাই, সংসারের চাপ, ঋণের বোঝা, অমুক ব্যাংকে থেকে তাকে চাপ দেয়, অমুক আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার করেছিল সেখানে চাপ দেয়, ছেলে মেয়ের টিউশন ফি, বাড়ির খাবার দাবার, চাউল ডাউল, হাট বাজার, এই সমস্ত পেশার, কিন্তু তার কাজ নাই, অবৈধ হওয়ার কারণে তার কোনো কাজ নাই, সে কীভাবে টাকা পাঠাবে, এই এত ডিপ্রেশন মাথার ভিতর যখন ঢুকে তখন তারা এরকম আত্মহত্যার মতো একটা জঘন্যতম পন্থাও বেছে নেয়। এটি কল্পনার কথা বলছি না, এটি বাস্তব জীবনের কথা বলছি, যদি কারো কোনো প্রকার ডাউট থাকে আমাদের এখানে খোঁজ নিয়ে দেখেন, মালয়েশিয়াতে খোঁজ নিয়ে দেখেন, জেলখানাতে এখন পর্যন্ত কতগুলো বাংলাদেশি আছে, মাসের পর মাস, বছরের পর বছর জেলে আছে, কত বাংলাদেশি আছে যে লকডাউনের চলাকালীন জন্য গত মার্চ মাস থেকে, 2020-এর মার্চ মাস থেকে আজকের এই জানুয়ারির শেষের দিকে পর্যন্ত অনেকের চাকরি নাই, অনেক বাংলাদেশি আছে 3-4 লাখ টাকা খরচ করে আসছে অথচ এখন পর্যন্ত 2 লাখ টাকায় উঠাইতে পারে নাই, এটাই হলো বাস্তবতা, এটা কোনো কল্পনা কাহিনী আপনাদের বলছি না, মালয়েশিয়ার বাস্তব চিত্র কিছু বললাম। তবে যে সমস্ত মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এরকম কোম্পানি থেকে লাড়ি হয়েছেন, তাদের জন্য অলরেডি আমি পিছনের 2 মাস যাবৎ বলে আসছি যে আপনারা নতুন একটা পাসপোর্ট তৈরি করেন, এরপরে আপনারা আবার নতুন করে
অ্যাপ্লাই করেন ভালো একটা কোম্পানিতে। কথা হলো, একটা প্রশ্ন থেকে এতগুলো কথা বললাম। প্রশ্নটা ছিল যে আমরা কলিং বিষয়ে আসছি, সে কলিং বিষয়ে আসার পরে আমরা তো ভালো কোম্পানি কোনটা বুঝবো কিভাবে? আমাদের কোম্পানিতেই থেকে চলে আসছি, কোম্পানি থেকেই তো পালিয়ে আসছি আমরা, এখন আমরা কোম্পানি কিভাবে খুঁজবো? সেক্ষেত্রে আপনাদেরকে সংক্ষেপে বলি যে আপনারা কোম্পানি থেকে পালিয়ে এসে যেখানেই কাজ করতেছেন, একটা কোম্পানিতে তো কাজ করতেছেন, সেই কোম্পানিতে বলেন অথবা আশেপাশের কোম্পানিতে খোঁজ নেন, অথবা আপনার আত্মীয় স্বজন যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়াতে আছে তাদের সাথে একটু পরামর্শ করেন যে এখন আপনারা কী করতে পারেন। ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে। যাই হোক, আজ এই পর্যন্তই, আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ভালো থাকুন, সকলের শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু।